আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সুক্রিয়া যে আল্লাহ তালার তৌফিকে আমরা প্রথম খণ্ড শেষ করতে পেরেছি এবং এখন আমরা দ্বিতীয় খণ্ড শুরু করতে যাচ্ছি তো প্রথম খণ্ডের শেষের দিকে সবকগুলো একটু দ্রুত হয়েছিল দ্রুত বলা হয়েছিল কারণ ততদিনে আপনারা অনেক কিছু জেনে গিয়েছেন তো সেই হিসাব করে আমরা দ্রুত শেষ করতে চেষ্টা করছি আর এখন এখনও আমার নিয়াদ যে এখনকার ভিডিওগুলো আগের চেয়ে একটু লম্বা লম্বা হবে এবং দ্রুত বলা হবে তবে যেখানে বোঝানোর বিষয় সেটা তো বারবার বলাই হবে তো আপনারা প্রয়োজনে টেনে আবার পিছন থেকে শুনবেন বারবার শুনবেন এভাবে তো এখানে লেখা আমরা শুরু করতে যাচ্ছি আত্মরিক আল আরাবিয়া বিয়া ফি সালাহ আজসা ইন যে এসো আরবি শিখি তৃতীয় খণ্ডে এটা হলো গিয়ে আলজানি দ্বিতীয় খণ্ড তো এখানে আছে আলবাবুল আউয়ালু প্রথম অধ্যায় তো এখানে যে বাংলা লেখাটা আছে এটা আপনাদের প্রতি নির্দেশনা রইল যে প্রত্যেকে এই বাংলা লেখাটুকু তিনবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এবং পারলে আরও আরও বেশি করে পড়বেন এই নির্দেশনাটুকু এখানে কিছু দামি কথা আছে এটা মনের মধ্যে গেঁথে রাখবেন তো আমরা সরাসরি পাঠে চলে যাচ্ছি তো প্রথম পাঠ আরবি হলো আদারসুল আউয়ালু প্রথম পাঠ আদারসুল আউয়ালু প্রথম পাঠ তো প্রথম পাঠে দেখানো হয়েছে যে আমরা যে ফেলগুলো পড়েছিলাম যে ফালা ফালাত ফালতা ফালতি ফালতু তো এই পর্যন্ত প্রথমে নির্দেশনা দেওয়া হয় যে অর্থ সহকারে শেষ পর্যন্ত পড়ো তো এখানে আটটা ফেল দেয়া আছে তো অর্থ সহকারে এভাবে ফালা ফাল সে করেছে করলো ফালতা ফালতি তুমি করেছো করলে ফালতো আমি করেছি করলাম খরচা খরচ আছে বের হয়েছে বের হলো খরচটা খরচটি তুমি বের হয়েছে বের হলে খরচ তো আমি বের হয়েছি বের হলাম তো এই ক্ষেত্রে এখানে এসে অনেকে ভুলে যায় তো ওই যে সর্বশেষ প্রথম খণ্ডে শুধু মুখস্থ করার জন্য যে বলা হয়েছিল ওখানে অর্থ সহ দেওয়া আছে তো অনেকে সেখানে পাঠিয়ে দিয়ে যাও ওখানে গিয়ে দেখে অর্থ সহকারে মুখস্থ করো এরপরে এখানে শুধু আরবিটা দেওয়া আছে তুমি অর্থ সহকারে বলবে এটাই এখানে নির্দেশনা থাকে তো এখানে একটা লম্বা সময় দেওয়া হয় দশ মিনিট বা পনেরো মিনিট যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে শোনাতে হবে এরপরে দশ পনেরো মিনিট ছেলেরা আয়ত্ত করার পর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের কাছ থেকে শোনা হয় শবকে এভাবে একজন একজন করে সবক শোনাতে থাকে ফালা ফালা সে করেছে করলো ফালতা ফালতি তুমি করেছো করলে ফালতা আমি করেছি করলাম খরচা খরচা সে বের হয়েছে বের হলো খরচ তো তুমি বের হয়েছে বের হলে খরচ তো আমি বের হয়েছে বের হলাম দাহাবা দাহাবাদ সে গিয়েছে গেলো দাহাবতে দাহাবতে তুমি গিয়েছো গেলে দাহাব তো আমি গিয়েছে গেলাম এভাবে শেষ পর্যন্ত এসে লাইভ আর লাইভ সে খেলেছে খেললো লাইভ তো তুমি খেলেছো খেললে লাইভ তো আমি খেলেছে খেললাম এভাবে যখন প্রত্যেকটা ছেলে শোনাতে পারে এরপর ওখানে এখানে এসে একটা এই এক পৃষ্ঠে বেশ লম্বা একটা সময় ব্যয় হয় অনেক সময় সারা দিন একটা পাঠ পুরা এই এক পৃষ্ঠের উপরেই ব্যয় হয় কারণ এখানে অনেক কাজ আছে তো ছেলেদেরকে বোঝানো হয় যে ভাই এক বচন কারবিতে ওয়াহেদ বলে আর ফেলের যে শব্দগুলো এই শব্দগুলোকে সিগা বলা হয় ফেলের যে শব্দ এক একটা শব্দকে সিগা বলা হয় সিগা সিগা ইয়া তো ফেলের শব্দগুলোকে সিগা বলা হয় তো সিগা বললে কয়েকটা বিষয় বলতে হয় যে এই ফেলটার পরিচয় একটু বিস্তারিত বলতে হয় আর কি তো এটা এক বচন হলে ওয়াহেদ তারপর মোজাক্কারের জন্য হলে মোজাক্কার মুয়ান্নাসের জন্য মোয়ান্নাস যেমন এটা ওয়াহেদ মুজাক্কার এটা ওয়াহেদ মুয়ান্নাস আর অনুপস্থিত যে থাকে তাকে গায়েব বলে উপস্থিত যে থাকে তাকে হাদের বলে আর নিজের সম্পর্কে বললে সেটা তো এই শিখা ফা আলতা ফালতি হাদের এর শিখা এবং ফা আলতো মুতাকাল্লিম এর শিখা তো এইভাবে সিগার নামটা এভাবে বের হয়ে আসে এটা এক বচন সে হিসেবে ওয়াহেদ মুজাক্কারের জন্য সে হিসেবে মহেদ মুজাক্কার আর এটা গায়েবের জন্য সে হিসেবে ওয়াহেদ মুজাক্কার গায়েব তাহলে ফালার যদি জিজ্ঞেস করা হয় যে ফালা কনসিগা তাহলে বলতে হবে ওয়াহেদ মুজাক্কার গায়েব অনুরবে ফালাত কোন ওয়াহেদ মুআন্নাস গায়েব ফালতা কনসিগা ওয়াহেদ মুজাক্কার হাজির হাদির আর ফালতি কনসিগা সিগা ওয়াহেদ মুআন্নাস হাদির ফালতু ওয়াহেদ মুতাকাল্লিম এই ক্ষেত্রে আর মুজাক্কার মুআন্নাস বলতে হয় না কারণ যে বলবে সে তো নিজের সম্পর্কে বলে এখানে কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে যে সে পুরুষ বলছে নাকি মহিলা বলছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে সিগা কাকে বলে যে ফেলের প্রত্যেকটা শব্দকে এক একটাকে স্বতন্ত্রভাবে সিগা বলে এবং সিগা এটা কোন সিগা জিজ্ঞেস করলে এটা ওয়াহেদ মুজাক্কার গায়েব নাকি ওয়াহেদ মুয়ান্নাস গায়েব নাকি ওয়াহেদ মুজাক্কার হাদের নাকি ওয়াহেদ মুয়ান্নাস হাদের নাকি ওয়াহেদ মুতাকাল্লিম এই পরিচয়টা বলতে হয় আচ্ছা এটা বোঝানোর পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ধারাবাহিকভাবে এবার সিগার নাম সহকারে মুখস্থ করো যেমন ফালা সে করেছে করলো গায়ে মুজাক্কর গায় সে করেছে করল ওহেদ মু গায় ফালতা তুমি করেছো করলে অহেদ মুজাক্কর হাদের ফালতি তুমি করছো করলো অহেদ মু হাঁদের ফালতু আমি করেছি করলে ওহেদ মুতাকাল্লিম এইভাবে লাইবা পর্যন্ত লাইবা লাইবাত লাইবা সে খেলেছে খেললো অহেদ মুজাক্কর গায়েব লাইবাত সে খেলেছে খেললো অহেদ মু গায়েব লাইফতা তুমি খেলেছো খেললো অহেদ মুজাক্কর হাঁদের লাইফতি তুমি খেলেছো খেললো আহেদ হাদের হাঁদের তু আমি খেলেছি খেললাম ওয়াহেদ মুতাকাল্লিম এইভাবে মুখস্থ করানো হয় লম্বা সময় দেওয়া হয় এখানে দশ পনেরো মিনিট সময় দিয়ে ছেলেরা এভাবে টানা পড়তে থাকে সমস্যারে একসাথে তো এটা পর পর এলোমেলোভাবে জিজ্ঞাসা করা হয় ভাই জালাস্তা কোন ফিগা তো ওরা বলে ওয়াহেদ মুজাক্কার হাদের তো ওদেরকে বলা হয় যে না ভাই অর্থ সহকারে এবং ফিগার নাম সহকারে বলবে তো বলি রজা অত আমি ফিরেছি ফিরলাম ওয়াহেদ মুতাক কাতাবাত সে লিখেছে লেখলো কাতাবাত সে লিখেছে লেখলো ওয়াহেদ মোহান্নাস গায়েব এভাবে বিচ্ছিন্নভাবে প্রচুর আকারে ওস্তাদ দর্শে জিজ্ঞাসা করতে থাকে এবং ছেলেরা উত্তর দিতে থাকে এইভাবে দশ পনেরো মিনিট করার পর এবার ছেলেদের বা তিনজন তিনজন গ্রুপ বানিয়ে দেওয়া হয় তাদেরকে বলা হয় যে অপরে জিজ্ঞাসা করো তোরা ব্যাপক আকারে এরকম শিখা জিজ্ঞাসা করতে থাকে একজন জিজ্ঞাসা করে জাহাবতি কোন শিখা তো অন্যজন বলে জাহাবতি তুমি গিয়েছো গেলে ওয়াহেদ হাদের খরাজতা খরচতা খরজতা তুমি বের হয়েছো বের হলে ওয়াহেদ মুজাক্কর হাদের কাতাপ আমি লিখেছি লিখলাম ওয়াহিদ মোতাকাল্লিম ব্যাস এভাবে চলতে থাকে ঘন্টার পর ঘন্টা এভাবে চলার পর যখন সিগার বিষয়টা ছেলেদের ক্লিয়ার হয় এরপর আমরা পরের পৃষ্ঠায় যাই তো আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি তো এখানে শুরুতেই কিছু শব্দার্থ মুখস্থ করে দেওয়া হয় এই এক এখানে এটা একটা টিকা টিকার জন্য এক দেওয়া হয়েছে তো এখানে প্রথম মুখস্থ করানো হয় মিন থেকে ইলা দিকে পর্যন্ত আলা উপরে বি দ্বারা কারণে পৃষ্ঠার শেষে একই সঙ্গে মুখস্থ করে দেওয়া হয় মা সাথে সঙ্গে মালা আবুন খেলার মাঠ মাংজিলুন ঘর গৃহ সোম্মা তারপর এরপর ওই যে টিকা ওই টিকাটার কথা বলে দেওয়া হয় যে এখানে যে মিন থেকে ইলা দিকে পর্যন্ত আলা উপরে বি দ্বারা কারণে এই চারটা হলো গিয়ে হরফুল জার এই এই টিকা এখানে বলে দেওয়া হয়েছে যে ফি এর মতো এই চারটিও হরফুল জার মানে যে শব্দের শুরুতে এই শব্দ আসবে সে শব্দ চারটা শেষে জের হবে এবং ফি যেরকম হরফুল জার এগুলো এরকম হরফুল সর্বমোট সতেরোটি হরফুল আছে তো আস্তে আস্তে সামনে বলে দেওয়া হবে এর পরের পৃষ্ঠায় আরও কিছু শব্দ আছে দুইটা হুনা এখানে হুনাকা সেখানে তো ছেলেদেরকে প্রথমে শব্দার্থগুলো মুখস্থ করিয়ে দেওয়া হয় দোরা সমস্যার পড়তে থাকে মিন থেকে ইলা দিকে পর্যন্ত আলা উপরে বি দ্বারা কারণে মা সাথে সঙ্গে মালা আবন খেলার মাঠ মাংসিলুন ঘর গৃহ সুম্মা তারপর হুনা এখানে হুনাকা সেখানে তো পৃষ্ঠার চারপাশ থেকে শব্দার্থগুলো মুখস্থ করার পর এখানে যে ডাইসটা আছে এই ডাইসটাকে মুখস্থ করানো হয় ব্যবহার মিনালবাইতি এই যে মিন হরফুলজার জন্য যে শব্দের শুরুতে আসে সে শব্দ শেষে জের হয় বাইতি মিন বাদ দিয়ে ছিল আলবাইতু মানে ঘর আর মিনাল বাইতি ঘর থেকে ইলাল মাসজিদি মসজিদে মসজিদে মানে মসজিদের দিকে বা মসজিদ পর্যন্ত তো ইলা আসার কারণে আল মসজিদি এর শেষে জের হয়েছে কারণ এটা হরফুলজার মিন ইলা আলা বি এগুলো সব হরফুলজার তো ইলাল মসজিদি মসজিদে আল আল কুরসি চেয়ারে চেয়ারে মানে চেয়ারের উপরে তো আল কুরসি ইউ থেকে আলা আসার কারণে আল কুরসি জের হয়েছে এটা তাসদিদের নিচে এই জের এটা বিল কলামি কলম দ্বারা তো ছেলেদেরকে এটা মুখস্থ করানো হয় মুখস্থ করানোর পর ওদেরকে বোঝানো হয় যে দেখো ফিল মাসজিদি মানিও মসজিদে আর ইলাল মাসজিদি মানিও মসজিদে তো অনেক সময় এই হরফুলজারের অর্থ বাংলাতে একারের মাধ্যমে প্রকাশ পায় কিন্তু মূল তর্জমা যেটা ব্র্যাকেটে দেয়া আছে এইটাই বোঝানো হয় ছেলেদেরকে যে ফিল মসজিদি মানে মসজিদে মানে মসজিদের মধ্যে আর ইলাল মসজিদি মসজিদে মানে মসজিদের দিকে ইলাল আল্লিমি এখানে শিক্ষকের দিকে না ইলা মানে দিকে পর্যন্ত কিন্তু এখানে বাংলা আমরা বলি কাছে তো ইলাল মু আল্লিমি মানে শিক্ষকের কাছে এই কাছে আবার অ্যাংদা অর্থে না আচ্ছা যাই হোক আর আলাল কুরসি চেয়ারে মানে চেয়ারের উপরে তো এই পর্যন্ত ছেলেদেরকে বারংবার পড়তে বলা হয় এবং বুঝিয়ে দেওয়া হয়েছে যেটা এখানে বাম পাশে যেটা তর্জমা আছে এটাই পড়বে কিন্তু মনে মনে রাখবে এটা যেটা ব্র্যাকেটের মধ্যে আছে যেমন ফিল মসজিদি মসজিদে মানে মসজিদের মধ্যে ইলাল মাসজিদি মানে মসজিদে মানে মসজিদের দিকে ইলাল মুআমি শিক্ষকের কাছে মানে শিক্ষকের দিকে আলাল কুরসি মানে চেয়ারে মানে চেয়ারের উপরে তো এতটুকু আয়ত্ত হওয়ার পর একজনকে দাঁড়াতে বলা হয় তো সে পড়ে এগুলো সবই অসম্পূর্ণ কোনোটাই বাক্য না জুমলা না তো একজন পরে তার সাথে সাথে অন্যান্য ছাত্ররাও পড়তে থাকে তো আমি আপনাদেরকে এখানে পড়িয়ে দিচ্ছি মিন গুর ফাতিল এখানে মিন বাদ দিয়ে শব্দটা ছিল গুর ফাতুল ময়াল্লিমি মো শেষে এসেছে আগে থেকেই এটা মুদাফুন ইলাহি হওয়ার কারণে ফাতুয়ের কিন্তু ফাতু থেকে গুরফাতি হয়েছে এটা শুরুতে মিন আসার কারণে মিন গুর ফাতিল ময়াল্লিমি গুর গুরফাতুল মো মানি শিক্ষক শিক্ষকের কামরা আর মিন গুর ফাতিল মুআমানি শিক্ষকের কামরা থেকে ইলা সুকিল করিয়াতি ইলা এসে সুকুয়ের এর শেষে জের দিয়েছে সুকি হয়েছে মুদাফ। ইলা সুকিল করিয়াতি গ্রামের বাজারে গ্রামের বাজার থেকে গ্রামের বাজারে মানে গ্রামের বাজারের দিকে ফি সুকিল করিয়াতি এখানে আর এরাব দেয়া নাই এখানে পরীক্ষামূলক রাখা হয়েছে ফি সুকিল আর ফি বাদ দিয়ে এখানে শব্দটা ছিল সুকুল করিয়াতি মানে গ্রামের বাজার আর ফি আসার কারণে ফি সুকিল কিল করিয়াতি গ্রামের বাজারে তো আল করিয়াতি এর নিচে জের হয়েছে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে সুকুয়ের আর সুকিয়ে এর শেষে জের হয়েছে ফি আসার কারণে তো এই কথাটা মনে রাখবেন যে হরফল যায় তার পরবর্তী শব্দ কি করে জের দেয় তা আলা ফিরশি রশি দিন আলা ফিরশি রশি দিন রাশেদের বিছানায় মানে রাশেদের বিছানার উপরে মিমবাইতি হা তার ঘর থেকে মিন বাদ দিয়ে এখানে বাইতু হা ছিল মানে তার ঘর আর মিন আসার কারণে মিম হয়েছে বাইতু থেকে বাইতি বাইতি হয়েছে মিম হা তার ঘর থেকে তার দোকানে আশা করি বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা শব্দের শেষে জের দিয়ে যাচ্ছে ফি দুক্কা নিহি তার দোকানে দুটার অর্থই তার দোকানে কিন্তু একটা হলো গিয়ে তার দোকানের দিকে আরেকটা হলো গিয়ে তার দোকানের মধ্যে বোঝাচ্ছে বিকলা তার কলম দ্বারা বিকুরাতিন জাদি দাতিন মাউসুফের যে এরাব হয় সেফাতেরও সেই এরাব হয় তো এখানে মাউসুফ মাজুর হওয়ার কারণে তার শেষে দুই জের হয়েছে নাকরা বিকুরাতিন জাদি দাতিন সেফাতের শেষেও জের হয়েছে এ অনুগামী হয়ে কারণ সিফা সবসময় মাউসুফের এরাব গ্রহণ করে বিকুরাতিন জাদি দাতিন একটি নতুন বল দ্বারা আলা হাদ আল কুরসি এই চেয়ারে আলা হাদ আল কুরসি আগেও বলা হয়েছিল যে ইসমুল ইশারা মোশনলে শুরুতে হরফুলজার আসলে মুশারুন ইলাহের শেষে জের হবে তো আলা হাজাল কুরসি ই এই চেয়ারে মানে এই চেয়ারের উপরে ইলা তবিবি মানে শিক্ষকের দিকে বাংলায় আমরা এভাবে বলি না আমরা এভাবে বলি শিক্ষকের কাছে ইলা তবিবি শিক্ষকের কাছে যেমন সে ডাক্তারের কাছে ইলা তবিবি চিকিৎসকের কাছে যেমন আমরা কিন্তু এভাবে বলি না যে সে ডাক্তারের দিকে গিয়েছে আমরা বাংলায় এভাবে বলি যে সে ডাক্তারের কাছে গিয়েছে তো সেই সেই হিসেবে ইলা যখন ব্যক্তির দিকে ব্যবহার হয় ব্যক্তি যখন মাজুর হয় ইলার তখন তর্জমা হয় কাছে আচ্ছা আলাল আর্দি জমিনে মানে জমিনের উপরে আলা সিহি তার মাথায় তার মাথায় মানে তার মাথার উপরে ইলাল মাগরিবী এখানে কি মাগরিবের দিকে না এখানে দিকে তর্জমা মোটেই সমচিন্নায় এখানে তর্জমা হবে পর্যন্ত ইলাল মাগরিবী মাগরিব পর্যন্ত ইলাল আয়সা ই পর্যন্ত তা আপনারা বুঝতে পেরেছেন আশা করি হরফুলজার মাজরুরের ব্যবহারটা এবং সেই অনুযায়ী তর্জমাটা তো এইটা বারংবার পরে পরে চালু হবে চালু হতে হবে যে কোনো জায়গায় হরফুলজার আসছে আর মাজরুরকে আপনি জের দেন এরকম যেন না হয় তো এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর ছেলেদেরকে এখানে একটু বুঝিয়ে দেওয়া হয় যে ভাই এতদিন যত বাক্য তোমরা পড়েছ এগুলোকে জুমলা বলা হয় যখন একটা বাক্য পরিপূর্ণ হয় তো এটাকে জুমলা বলা হয় তো বাক্যের শুরুতে যদি ইসিম থাকে তাহলে তাহলে ওটা আল জুমাতুল মানে জুমলা দুই প্রকার আল জুমলাতুল ইসমিয়া আল জুমলাতুল ফেয়ালিয়া যখন ইসিম দ্বারা মানে ফেল ছাড়া যখন কোনো বাক্য শুরু হয় তখন ওটা আল জুমলাতুল ইসমিয়া যেমন এর আগে আমরা যত মুক্তাদা খবর পড়েছিলাম সবই ছিল আল জুমলাতুল ইসমিয়া আর এখন যেই বাক্যটা ফেল দ্বারা শুরু হবে ওই ওই বাক্যটাই ওই বাক্যটাই হলো গিয়ে আল জুমলাতুল ফেয়ালিয়া আর প্রত্যেকটা ফেলের একটা ফায়েল থাকে প্রত্যেকটা ফেল যার দ্বারা সংগঠিত হয় তাকে ফায়ল বলে তো যেখানে ফায়ল উল্লেখ থাকে না যেমন এখানে র এসেছে খরাজা র তো যেখানে ফায়ল উল্লেখ থাকে না সেখানে এই ফেলের মধ্যে একটা হুয়া মুজাক্কার হলে হুয়া আর মোয়ান্নাস হলে হিয়া দমির উজ্জ থাকে যেই দমিরটা ওই ফেলের ফায়ল হয় যেমন সেক্ষেত্রে বলতে হয় খরাজা ফেল তার মাঝে বিদ্যমান হুয়া দমির ফায়ল আর এখানে যেহেতু ফায়াল উল্লেখ আছে তখন আর এই দমের এখানে ফাইল থাকে না তো বাক্যটা দেখেন মূল সংজ্ঞাটা মনে রাখবেন যে ফেল ফেলের ফেল মানে ক্রিয়াটাকে ফেল বলা হয় আর এই ক্রিয়াটা যার মাধ্যমে সংগঠিত হয় তাকে ফাইল বলে আর ফাইলের এরা সময় আরবিতে পেশ যুক্ত হবে ছেলের নাম হলে তানবিন হবে মেয়ের নাম হলে এক পেশ হবে কিন্তু পেশ যুক্ত হবে ফাইলের এরা মারফ রফা হওয়া ফায়েলের সব সবসময় মারফু হবে সব সবসময় মারফু হবে মানে পেশ যুক্ত হবে দম্মা যুক্ত হবে তো খরাজা রশিদুন রাশেদের এটা পেশ হয়েছে কেন কারণ এই খরাজা ফেলের ফায়েল হয়েছে তো খরাজা রশিদু মিম্বাইতি হি আচ্ছা এইটুকু একটা বাক্য এখানে ও এর মাধ্যমে একটা বাক্য আর একটা বাক্যকে আত্ম করা হয়েছে তো আমরা একটা বাক্য আগে বুঝে নেই এরপরে সবগুলো বুঝতে সুবিধা হবে তো খরাজা ফেল রশিদুন ফাইল আর প্রত্যেকটা হরফুলজ্বর কোন ফেলের পরে যখন হরফুলজার আসে তো ওই হরফুলজার তার মাজুরকে নিয়ে ওই ফেলের সাথে মোতাল্লিক বা সম্পৃক্ত হয় ফেলের মোতাল্লিক হয় তো মিম বাইতি এখানে খরাজা ফেলের সাথে মোতাল্লিক তো খরাজা এখানে ফেল আর রশিদুন ফায়েল আর মিমবাইতিহী মোতাল্লিক ফেল ফাইল মোতাল্লিক মিলে এটা আলজুমলাুল ফেলিয়া হয়েছে কারণ ফেল দ্বারা এই বাক্য শুরু হয়েছে এই বাক্যটা শুরু হয়েছে ফেল দ্বারা তো ফায়েলের এরা সবসময় দম্মা যুক্ত হবে পেশ যুক্ত হবে তো খরজা রআসেদুম মিম্বাইতিহি রাশেদ আর একটা কথা মনে রাখবেন যে ফেলের তর্জমা সবসময় শেষে হবে বাংলায় ফেলটার তর্জমা সব সময় শেষে হবে তাহলেই তর্জমা সুন্দর হবে সাধারণত ফায়ল মোতাল্লিক এরপর ফেলের তর্জমা হয় যেমন এখানে খরাজা র অসৌদম মিম্বাইতিহি রাশেদ তার ঘর থেকে বের হয়েছে হরাজা রশেদ মিমবাইতিহি রাশেদ তার ঘর থেকে বের হয়েছে ওয়াজাহাবা ইল আল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসায় গিয়েছে এখানে আর ফাইল উল্লেখ নেই এই জন্য এখানে তর্জমা করলাম কি এবং সে সে এটা পেলাম কথা যে জাহাবার মধ্যে হুয়া দমির বিদ্যমান আছে সেটা তর্জমা সে ও জাহাবা ইল আল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসায় গিয়েছে ও জালাসা আমা আমাল ময়াল্লিমি এবং সে শিক্ষকের সামনে বসেছে তো পুরো বাক্যটা এবার বলছি খরাজা রশিদুম মিন বাইতিহি ওয়া ইলাল ইলা আল মাদ্রাসাতি ওয়া জলসা আমামাল মুআল্লিমি মিন কেন তা নিচে জের হলো কেন মিন আসার কারণে ইলাল আল মাদ্রাসাতি এখানে জের হলো কেন ইলা আসার কারণে হরফুল জার তো খরাজা রশিদুম মিন বাইতিহি ওয়া যহাবা ইলা আল মাদ্রাসাতি ওয়া জলসা আমামাল মুআল্লিমি রশিদ তার ঘর থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে ফের তর্জমা শেষ হয়ে হচ্ছে অজালাসা আমা আমার মহাল্লিমি এবং সে শিক্ষকের সামনে বসেছে এরপরে করা আ র অশ্বিদুন ওয়াকাতাবা ফিল মাদ্রাস সাথি মানে করা আ ওয়াকাতাবা মানে সে পড়া লেখা করেছে বাংলাতে এভাবে তর্জমাটা তবে শাব্দিক অর্থ করা আ র রাশেদ পড়েছে ওয়াকাতাবা এবং সে লিখেছে ফিল মাদ্রাসাথী মাদ্রাসা তো এটা তার জন্য বাংলা একসাথে এরকমভাবে রাশেদ মাদ্রাসায় পড়ালেখা করেছে এক কথা করা কাতাবা মানেই পড়ালেখা করেছে সুম্মা রজা আ ইলাল মাংভিলি তারপর সে ঘরে ফিরেছে ইলাল মাংভিলি নামের নিচে যেটা হলো কেন ইলাআশার কারণে আর এটা মোতায়া হয়েছে রজা আশ সাথে সুম্মা রোজা ইলাল মাংভিলি ও এর মতো সুম্মা এটাও একটা হরফুল আর্থ আচ্ছা সুম্মা রোজা আ ইলাল মাংভিলি তারপর সে ঘরে ফিরেছে বলে আইবা ফি মালা আবিল করিয়াতি এবং সে গ্রামের খেলার মাঠ গ্রামের খেলার মাঠে খেলেছে ফি মালা আবি কেন যের হল কেন ফি আসার কারণে বলে আইবা ফি মালা আবিল করিয়াতি এবং সে গ্রামের খেলার মাঠে খেলেছে তো পুরা বাক্যটা একসাথে বলছি আবার ওরা র সিদুন ওয়াকাতা ফিল মাদ্রাসাতি সুম্মা রোজা ইলাল মংসিলি বলে আইবা ফি মালা আবিল করিয়াতি রাশেদ মাদ্রাসায় পড়ালেখা করেছে তারপর সে ঘরে ফিরেছে এবং সে গ্রামের খেলার মাঠে খেলেছে আচ্ছা লাইবা মা দিন আচ্ছা মা এটা সবসময় মুদাফ হিসেবে ব্যবহার হবে এটাও মনে রাখবেন মার পরের শব্দটা সবসময় মুদাফুন ইলেহি হবে তো লাইবা রাশিদুল মা আখালিদ্দিন বিকুরাতিন জাদ রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দ্বারা খেলেছে রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দ্বারা খেলেছে মা এখানে মুদাফ খলিদিন মুদাফুন ইলেহি তো বিস্তারিত তার কিবি আলোচনায় আর গেলাম না এখানে আপনার মানে মুজাক্কার অহেদ মুজাক্কার গায়েবের ব্যবহার ব্যবহার দেখানো হয়েছে এরপরে আসছে খরাজাত মানে অহেদ মুহান্নাস গায়েবের শিকার ব্যবহার খরাজাত উক্ত রশিদিন এখানে উক্ত রশিদিন ফাইল হয়েছে মুদাফ মুদাফুন ইলাই মিলে ফাইল রাশেদের বোন বের হয়েছে খরাজাত উক্তিদিন মিন গুরফত রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে মিন গুরফাতি কেন হয়েছে যে মিনাসের কারণে মিন গুরফাতি হা মিলে মুদাফুন হরফুলজার মাজুর হয়েছে হরফুলজার মাজুর মিলে ফেলের সাথে মোতালিক হয়েছে আর উক্ত মুদাফ রসিদিন মুদাফুন মুদাফ মুদাফুন মিলে পুরাটা কি হয়েছে খরাজাত ফেলের হয়েছে। আবারও বলছি প্রত্যেকটা ফেলকে মানে ক্রিয়াকে ফেল বলে এই ফেলের প্রত্যেকটা ফেলের একটা কি থাকে ফাইল থাকে মানে যার মাধ্যমে কাজটা সংঘটিত হয় তাকে ফাইল বলে মানে ফেল যার দ্বারা সংঘটিত হয় তাকে ফাইল বলে আর ফাইলের এরাব কি হয় পেশ হওয়া ভাই পেশ হওয়া উক্তু দিন এখানে উক্তু এর শেষে যে পেশ হয়েছে কি জন্য কারণ সে ফাইল হয়েছে তো খরাজাত উক্তু রশিদিন মিন গুরফাতিহা রাশিদের বোন তার কামরা থেকে বের হয়েছে ওয়াজাহাবাদ ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসায় গিয়েছে অসাত আমা আমল এবং সে শিক্ষিকার সামনে বসেছে আমামাল আমি এবং সে শিক্ষিকার সামনে বসেছে এই যে সে আপনি কি বুঝলেন বুঝলেন নাকি মোয়ান্নাস তার মানে এখানে জালাসাতের মধ্যে হিয়াদমের বিদ্যমান আছে যেটা এই উক্ত অশী দিনের দিকে ফিরেছে মারজা তো জালাসাত এটা মোয়ান্নাশের শিকার তাই এখানে হিয়াদমের উজ্জ্বল আছে এবং সে শিক্ষিকার সামনে বসেছে তো পুরাটা একসাথে বলছি খরাজাত উক্ত রশিদিন মিন গুরফতিহা ও জাহাবাত ইলাল আল মাদ্রাসাতি ও জালাসাত আমাম আল মুআল্লিমাতি রাশেদের বোন মাদ্রাসা তার কামরা থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে এবং সে শিক্ষিকার সামনে বসেছে করাত উক্ত রশিদিন ওয়া কাতাবাত এখানে দুইটা ফেলের মাঝখানে ফাইল চলে আসছে দুটা ফেলের ফাইলই এক এখানে কাতাবাতের দমির এই উক্ত রশিদিনের দিকে ফিরেছে করাত ওয়া কাতাবাত মানে সে পড়ালেখা করেছে তো রাশেদের বোন এখানে ফাইল উল্লেখ আছে তো রাশেদের বোন পড়ালেখা করেছে ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় তো পুরাটা তর্জমা করা আত উক্ত রশিদিন ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি রাশেদের বোন মাদ্রাসায় পড়ালেখা করেছে সুম্মার জাত ইলাল মাংসিরে তারপর সে গৃহে ফিরেছে ওয়াল আইবাত ফি হাদি কতি আ ইসাতা এবং সে আয়েশার বাগানে খেলেছে ফি হাদি কতি কেন হল ফি আসার কারণে ফি হাদি আয়েশাতা এবং সে আয়েশার বাগানে খেলেছে আচ্ছা এই যে এই ধরনের ফেল এটা তো লাইভ তা লাইফ তু লাইবাত চারোটাই হতে পারে তো কোনটা হবে এটা কিভাবে বুঝবো বাক্যের পূর্বপর অবস্থা থেকে এখানে গায়েবের শিখা ব্যবহার হয়েছে ওয়াহেদ মান্নাস গায়েবের শিখা কারণ এখানে উক্ত দিন সম্পর্কে বলা হচ্ছে আর যা সম্পর্কে বলা হয় সে কি গায়েব গায়ে সিগা তো এটা পাক্যের পূর্বাপর অবস্থা থেকে বুঝে নিতে হবে যে এটা কোন সিগা হবে আচ্ছা হিয়া লাইবাত মা আ ইসা বিশ্বাহারি সে আয়েশার সাথে মা আ তা মুদাফুন ইলেহি হয়েছে আয়েশা কারণ মা এটা সবসময় মুদাফ রূপে ব্যবহার হয় তারপরে শব্দ মুদাফুন ইলেহি হয় তো হিয়া লাইবাত মা আ ইসা বিশ্বাহারি সে আয়েশার সাথে ফুল দ্বারা খেলেছে এখানে দেখেন এই বাক্যটা কিন্তু দ্বারা শুরু হয়নি দমির দ্বারা শুরু হয়েছে অতএব এখানে এটা তার কেমন হবে হিয়া এখানে ফেল তার মাঝে বিদ্যমান হিয়া দমের ফাইল আর মা মা সম্পর্কে পরে বলছি বিজ্হারি এটা এই লাইবাতের সাথে মুতাল্লিক হয়েছে আর ধরেন এই মা আয়েশা এটাও মোতালিক ধরে নেন মানে সম্পৃক্ত এই লাইবাত কথাটার সাথে মা আয়েশা কথাটা সম্পৃক্ত সে হিসেবে মুতাল্লিক বলেন পরে বিস্তারিত বলা হবে তো ফেল ফায়েল ফেল তার মাঝে বিদ্যমান হিয়াদুমের ফাইল ফায়েল এই ফায়েল এবং এই দুই মোতাল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে এই হিয়া মুক্তাদার খবর হয়েছে আল জুমলাতুল ফেলিয়া হয়ে হিয়া মুক্তাদার খবর হয়েছে মুক্তাদার খবর মিলে জুমলা হয়েছে তার কীভাবে আলোচনা আরও ব্যাপক হবে তো এখানে আপনাদের প্রথম করণীয় হল গিয়ে নির্ভুলভাবে বাক্যগুলো পড়তে পারা ফেল ফায়েল এবং এই কথাটা মনে রাখবেন যে ফায়েলের এরা সময় যতটুকু ফাইল তত ফায়লের সবসময় কি হবে পেশ হবে যদি মুদাফ মু শেষে তো জের হবে যেমন এখানে আছে উক্ত দিন রাশেদ এটাও ফাইলের অন্তর্ভুক্ত কিন্তু মুদাফ মু ক্ষেত্রে ধর্তব্য বিষয় হলো গিয়ে মুদাফটা মুদাফ আর মুদাফুন মুদাফের একটা পরিচয় বহন করে তো মুদাফুন হিসেবে রশিদিন জের হয়েছে কিন্তু এখানে মূল ফাইল হল গিয়ে উক্ত উক্ত রসিদিন হলো গিয়ে মূল ফাইল এই জন্য শেষে জের হয়েছে হ্যাঁ এই বিষয়গুলো মনে রেখে শুরু থেকে এই যে এই থেকে এ পর্যন্ত এবারতগুলো বারবার বারবার পড়া ছেলেদেরকে দর্শে এভাবে নির্দেশনা দেওয়া হয় একে অপরকে বারংবার পড়াতে থাকো এরপর প্রত্যেকটা ছেলের কাছ থেকে নির্ভুলভাবে এবারত শোনা হয় অর্থ সহকারে তো এটা শোনার পর আমরা সামনে বাড়ি তো এখানে আমরা সামনে চলছি আপনারা আপনারা এই এখানে হক আদায় করে ভালোভাবে এবারটুকু হল করে নেবেন এবং বুঝে নেবেন যে কোনটা কোনটার সাথে মোতাল্লিক হয়েছে কারণ প্রচুর ফেলের সাথে জারের ব্যবহার আসে যেমন এখানে লাইবা ফি মালা আবিল করিয়াতি এখানে ফি মালা আবিল করিয়াতি পুরোটা মোতাল্লিক হয়েছে লাইবা ফেলের সাথে মানে হরফুল জারটা কোন ফেলটার সাথে সম্পৃক্ত এটা দেখতে হবে ব্যাস যেই ফেলটার সাথে সম্পৃক্ত জার তার মাজুরকে নিয়ে ওই ফেলের সাথে মোতাল্লিক হয় আর প্রত্যেকটা ফেলের একটা ফাইল থাকে প্রত্যেকটা ফেলের একটা ফাইল থাকে যেখানে ফাইল উল্লেখ থাকে না সেখানে দমির ফাইল হয় তা ওই ফেলটার মাঝে বিদ্যমান দমির ফায়াল হয় যদি গায়েবের সিগা হয় তাহলে গায়েবের দমির মুজাক্কার হলে হুয়া মুআন্নাস হলে হিয়া হাদের সিগার মধ্যে মুজাক্কার হলে আন্তা থাকে মুআন্নাস হলে আন্তি থাকে তো এই বিষয়গুলো বুঝে বুঝে এবুকু বারংবার ভালোভাবে পড়বে নির্ভুলভাবে কোথাও যেন ভুল না হয় যে যার আসছে অথচ আপনি জের দেননি এরকম যেন না হয় আর ফাইলের এরা পেশ হবে এভাবে ভালোভাবে আমি একটানে আবার শুধুমাত্র আরবি এবরাত এবং তর্জমাটা পড়ছি খরাজ রশিদুম মিন বাইতিহি ওয়া যাহাবা ইলা আল মাদ্রাসাতি ওয়া জালাসা আমাম আল মুআল্লিমি রাশিদ তার ঘর থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে এবং সে শিক্ষকের সামনে বসেছে করা রশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি রাশিদ মাদ্রাসায় পড়ালেখা করেছে সুম্মা রাজা ইলা আল মানজিলি ওয়া লাইবা ফি মালআবিল ক্বরিয়াতি তারপর সে ঘরে ফিরেছে এবং সে গ্রামের খেলার মাঠে খেলেছে লাইবা রিদুন মা খালিদিন বি কুরাতিন রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দ্বারা খেলেছে এখানে বি হরফুলজার কুরাতিন মাউসুফ জাদিদাতিন সিফাত সিফাত মিলে বি হরফুলজারের মাজুর হয়েছে আর হরফুলজার মাজুর মিলে লাইবা ফেলের সাথে মোতাল্লিক হয়েছে আর মা খালিদিন মুদাফ মুদাফ নিলে মিলে লাইবা ফেলের সাথে মোতাল্লিক হয়েছে আর রোয়াশিদুন এখানে ফায় লাইবা রশিদুন তো ফেল ফাইল এবং উভয় মোতালিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়েছে কারণ ফেলটা এই জুমলাটা এখানে ফেল দ্বারা শুরু হয়েছে লাই বা ফেল দ্বারা আচ্ছা খরাজাত উক্ত রশেদিন মিন গুর ফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসাত আমাম আল মুআল্লিমাতি রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে এখানে উক্ত রশেদিন ফাইল পুরাটা আর মিন গুর ফাতিহা খরাজাত ফেলের সাথে মুতাআল্লিক ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়েছে তো আমি আবার তর্জমা করছি খরাজাত উক্ত রশিদিন মিন গুরফাতিহা ও জাহাবাত ইল আল মাদ্রাসাতি ও জালাসাত মহাল্লি মোয়াল্লিমাতি রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে এবং সে শিক্ষিকার সামনে বসেছে প্রত্যেকটা ফেলে তর্জমা বাক্যের শেষে হবে বাংলায় করাত উক্ত রশিদিন ও ফিল মাদ্রাসাতি সোম্মা রজাত ইল আল মংসিলি ও লাইবাত আ ইশাতা রাশেদের বোন মাদ্রাসায় পড়ালেখা করেছে করা অকাতাবাদ পড়ালেখা করেছে পড়েছে এবং লিখেছে তো পড়ালেখা করেছে তারপর সে ঘরে ফিরেছে এবং সে আয়সা আয়সার বাগানে খেলেছে মা বিশ্বাহারী সে আয়েশার সাথে ফুল দ্বারা খেলেছে ব্যাস এতটুকু টাটকা করেন টাটকা করার পর এবার এটা যেহেতু ভিডিও দর্শ এখানে ছেলেদেরকে প্রচুর সময় দেওয়া হয় ওরা প্রচুর আকারে এটা পরে পড়ার পর আমরা বিভিন্ন ফেল দিয়ে ফেল ফাইলের অনেক তামলিন করি যেমন শুধু ছোট ছোট ফেল ফাইলমূলক হে আয়েশা তুমি পড়েছ ইয়া আয়েশা তো আনতি এরকম বা রাশেদ গিয়েছে জাহাবা রসিদুন খাদিজা লিখেছে কাতাবাত খদি জাতু কাতাবাত খদি জাতু এভাবে বিভিন্ন মানে আমি জিজ্ঞাসা করতে থাকি আর ছাত্ররা উত্তর দিতে থাকে কারো কারো ভুল হয় তো এখানে ভুলটা ধরা উদ্দেশ্য না উদ্দেশ্য হল গিয়ে যার যা যত ভুল আছে সব শুধরানো তো বারংবার বারংবার জিজ্ঞাসা করার দ্বারা ব্যাপক আকারে তামলিন করার দ্বারা ওদের এই বিষয়টা দূর হয়ে যায় এবং ওরা খুব দ্রুত সহজে ফাইল চিনতে পারে আচ্ছা এই তামলিন করার পর আমরা সামনে চলি তো এবার আমরা ভিডিও দর যেহেতু এখনই তা চলছে এখানে যেহেতু তামলিন করা সম্ভব না আপনারা নিজেরা করে নেবেন তো এখানে আছে তারপরে নিচের প্রশ্নোত্তরগুলো পরো ও অর্থ বলো এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে আমরা সঠিক অর্থ সহকারে পর্ব এবং উত্তরটা পর্ব তো আমি এখানে পড়া শুরু করছি রাহেম মান খরাজা মিনাল বাইতি ঘর থেকে কে বের হয়েছে দিয়ে বাইতি মান মানে সে ঘর থেকে বের হয়েছে এবার মান এসেছে মান খরা মিনাল বাইতি আগে বলেছিলাম যে প্রশ্নের শব্দ সবসময় আরবিতে আগে আসে তো বারংবার পড়েন মান খরাজা মিনাল বাইতি ঘর থেকে কে বের হয়েছে খরাজা রেদুন রাশেদ বের হয়েছে দেখেন রাশেদ ফাইল তার তর্জমাটা আগে বলছে রাশেদ বের হয়েছে আরবিতে ফেলের শেষে করলে অর্থ সুন্দর হয় খরাজা বের হয়েছে কি বেলাল বিশেষ প্রশ্ন আ আলুন খরাজা বের হয়েছে কি বেলাল লা বাল খরাজা র সেদুন না বরং রাশেদ বের হয়েছে লা বাল খরাজা লাদুন না বরং রাশেদ বের হয়েছে আবিলা আলুন খরাজা আম রেদুন বের হয়েছে কি বেলাল নাকি রাশেদ রাশেদ আলুন রেদুন বের হয়েছে কি বেলাল নাকি রাশেদ রাশেদ না খরাজা ওয়া ইলা আইনা যাহাবা আচ্ছা কিছু কিছু ফেল আছে যেগুলোর সাথে কিছু হরফুলজার বিশেষভাবে আসে খাস ভাবে ওগুলোকে সিলা বলা হয় সদ লাম গোলতা সিলা সিলাতুন শিলা বলা হয় তো প্রশ্নের সময় দেখা যায় যে শিলা আগে চলে আসে এটাও মনে রাখবেন আহ বুঝে না আসলে এটা একটা রুচিবোধের ব্যাপার বারবার পরে পরে এটা জেহেনে বসাতে হবে আর কি বা মনে রাখতে হবে মিন আইনা না খরা জার ইলা দেখেন ইলা বাদ দিয়েও যদি আইনা জাহাবা মানে কোথায় গিয়েছে তো জাহাবার সাথে ইলা আসাটা খাস বিশেষভাবে আসে সবসময় জাহাবার সাথে এই ইলাটা খাস হরফুলজার এটা জাহাবার শিলা তো এই শিলাটা আগে চলে আসছে ইলা আইনা কোথায় কোথায় শুধু আইনা বললেও কিন্তু কোথায় হতো কিন্তু সেহেতু শিলাটা খাস জন্য ইলাটা আগে চলে আসছে তো মিন আইনা খরাজা রাশিদুন ওয়া ইলা আইনা জাহাবা রাশিদ কোথ থেকে বের হয়েছে মিন আইনা কোথ থেকে ওয়া ইলা আইনা জাহাবা এবং সে কোথায় গিয়েছে তো খরাজা মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি সে তার ঘর থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে তো আমরা এখানে সাবদিক তর্জমা করছি যেহেতু দুইটা ফেল তো দুইটার মধ্যে দুইটা দমির আছে সে দুইটা তর্জমা হবে খরাজা মেম্বাইতিহি সে তার ঘর থেকে বের হয়েছে অজাহাবা ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসায় গিয়েছে আ সুকি সুক সে গিয়েছে কি বাজারে আ সুকি সুক ইজাহাবা দেখেন এখানে ওই ইলাটা চলে আসছে আ ইলা সুক সে গিয়েছে কি বাজারে লা বাল জাহাবা ইলাল মাদ্রাসাতি না বরং সে মাদ্রাসায় গিয়েছে আইলাল ইলাল জাহাবা জাহাবা সে গিয়েছে কি মাদ্রাসায় নাম জাহাবা ইলালী হ্যাঁ সে মাদ্রাসায় গিয়েছে আইলাল জাহাবা জাহাবা সে গিয়েছে কি মাদ্রাসায় নাম জাহাবা ইলাল মাদ্রাসাতি হ্যাঁ সে মাদ্রাসায় গিয়েছে কোথায় হরফুল হরফুলজার আসছে জের হচ্ছে একটু খেয়াল করবেন আলাস আম ইলাল মাদ্রাসাতি সে গিয়েছে কি বাজারে নাকি মাদ্রাসায় আইলা সুকি রাহাবা আম ইলাল মাদ্রাসাতি সে গিয়েছে কি বাজারে নাকি মাদ্রাসায় ইলাস ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় হাল জালাসা রশেদুন আমল মোয়াল্লিমি সাধারণ প্রশ্ন রাশেদ কি শিক্ষকের সামনে বসেছে না আম জালাসা আমল মোয়াল্লিমি হ্যাঁ সে শিক্ষকের সামনে বসেছে এখানে আর উত্তরে রাশেদ আপনি বলতে পারেন না বললেও যেহেতু আগে প্রশ্নের মধ্যে উল্লেখ হয়েছে এজন্য এই জালাসার মধ্যে যে দমির এটা কি বুঝাচ্ছে নাম জালাসা আমাল মোয়াল্লিমি হ্যাঁ সে শিক্ষকের সামনে বসেছে মা জাফা আলা রশিদ উনফিল মাদ্রাসাতি রাশেদ মাদ্রাসায় কি করেছে কাতাবা সে পড়ালেখা করেছে মা জাফা আলা রশিদ উনফিল মাদ্রাসাতি রাশেদ মাদ্রাসায় কি করেছে করা আ কাতাবা সে মাদ্রাসায় পড়ালেখা সে পড়ালেখা করেছে আল্লাহ আইবাহুনাকা সে কি সেখানে খেলেছে লা করা না বরং সে পড়েছে এবং লিখেছে বা সে পড়ালেখা করেছে আল্লা আই না না আম করা কাতাবা সে কি সেখানে খেলেছে নাকি পড়ালেখা করেছে আল আই না আঁকা আম করা কাতাবা সেখানে কি সে খেলেছে নাকি পড়ালেখা করেছে করা কাতাবা সে পড়ালেখা করেছে আই না ল আফিস আফিত তরিয়া আইবা রাশেদ কোথায় খেলেছে সে কি পথে খেলেছে রাস্তায় খেলেছে লা লাইবা ফিমাল আবিল করিয়াতি না বরং সে গ্রামের খেলার মাঠে খেলেছে আই না লাইবা আফিত আফিজ তরিয়কিল আইবা রাশেদ কোথায় খেলেছে সে কি রাস্তায় খেলেছে লা ফিমাল আবিল করিয়াতি না বরং সে গ্রামের খেলার মাঠে খেলেছে আফিত আইবা আমফিল আমফি মালা করিয়াতি সে কি রাস্তায় খেলেছে নাকি গ্রামের খেলার মাঠে ফি গ্রামের খেলার মাঠে। আইবা আমফি মালা আবিল করিয়াতি সে খেলেছে কি রাস্তায় নাকি গ্রামের খেলার মাঠে ফি মালা আবিল করিয়াতি গ্রামের খেলার মাঠে বিমা আজা বিমা আজা মা মানে কি আর বিমা মানে কি দ্বারা বিমাজ আলাইবা রাশেদ কি দ্বারা খেলেছে লাইবা বিকুরাতিন সে একটি নতুন বল দ্বারা খেলেছে সিফাত সে একটি নতুন বল দ্বারা খেলেছে মা আমান লাইবা সে কার সাথে খেলেছে মা আমান কার সাথে মা আমান কার সাথে মা আমান লাইবা সে কার সাথে খেলেছে লাইবা মা খালিদ্দিন সে খালেদের সাথে খেলেছে আমা হিল না আইবা আমা দিন সে খেলেছে কি হেলালের সাথে নাকি খালেদের সাথে মা খালেদের সাথে আচ্ছা এই মুজাক্কার গায়েব ফেলের ব্যবহার এবার গায়েব ব্যবহার দেখেন মিন আইনা খরাজাত উখতু দিন ওয়া ইলা আইনা রাশেদের বোন কোত্থেকে বের হয়েছে এবং সে কোথায় গিয়েছে মিন আইনা খরাজাত উখতু দিন ওয়া ইলা আইনা জাহাবাত রাশেদের বোন কোথ থেকে বের হয়েছে আইনা এবং সে কোথায় গিয়েছে উত্তর খরাজাত মিন গুর ও ওয়াহাবাত ইলাল মাদ্রাসাতি সে তার কামরা থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে মিন গুর ফতিহা ওয়াহাবাত ইলাল মাদ্রাসাতি সে তার কামরা থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে আইনা জালাসাদ উশিদিন রাশেদের বোন কোথায় বসেছে আ আমিমাতি জালাসাত সে বসেছে কি শিক্ষিকার সামনে এবার একসাথে বলি দুনোটা প্রশ্ন আই না জালাসাদ উখ তো র অশি দিন আ দেখেন এখানে সব মর্নাস গায়েবের ফেল ব্যবহার হচ্ছে এখানে সব মর্নাস গায়েবের ফেল ব্যবহার হচ্ছে আইনা না জালাস আই না জালাসৎ আ রাশেদের বোন কোথায় বসেছে সে কি শিক্ষিকার সামনে বসেছে না আম জালাসাত আমাল মুআল্লিমাতি হ্যাঁ সে শিক্ষিকার সামনে বসেছে মা মাযা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি রাশিদের বোন মাদ্রাসায় কি করেছে পরাআত ওয়া কাতাবাত সে পড়ালেখা করেছে দেখেন রাশিদের বোন সম্পর্কে যেহেতু বলা হচ্ছে সবগুলো সিগা ফেল এখানে মুআন্নাসের ব্যবহার হচ্ছে মা দাফা আলাত উত্তর ফিল ইনফিল মাদ্রাসাতি রাশেদের বোন মাদ্রাসায় কি করেছে করা আত ওয়াকাতাবাদ সে মাদ্রাসা পড়ালেখা করেছে আ করা আত ওয়াকাতাবাদ হোনা আঁকা আমলা আইবাদ সে কি সেখানে পড়ালেখা করেছে নাকি খেলেছে করা আত ওয়াকাতাবাদ সে পড়ালেখা করেছে আ করা আত ওয়াকাতাবাদ তো হুনা আঁকা আমলা সেখানে কি সে পড়ালেখা করেছে নাকি খেলেছে তরজমাটা খেয়াল করবেন সেখানে গিয়ে সে পড়ালেখা করেছে নাকি খেলেছে করাত ও কাতাব আছে পড়ালেখা করেছে ফি হাদিয়ে কতিমান উখতু উক্ত রশিদিন রাশেদের বোন কার বাগানে খেলেছে কার বাগানে নে কেন একার এখানে আসলো এখানে ফিয়ের তর্জমা একার দ্বারা হয়েছে মানে কার বাগানের মধ্যে তো রাশেদের বোন কার বাগানে খেলেছে লাইবাত ফি হাদি কতি ফি হাদি কতিমান হ্যাঁ কার বাগানে খেলেছে লাইবাত ফি হাদি কতি আয়সাতা সে আয়সার বাগানে খেলেছে আইবাতি ফি দিয়ে কত আয়েশাতা সে আয়সার বাগানে খেলেছে কতি আম ফি কতি আয়েশাতা সে কি তার বাগানে বা এখানে আপনি নিজ বলতে বলার দ্বারা তার অর্থই বুঝাবে সে কি তার নিজের বাগানে খেলেছে তার বাগানে বলতে তার নিজের বাগান এখানে উদ্দেশ্য সে কি তার নিজের বাগানে খেলেছে নাকি আয়েশার বাগানে ফি হাদিয়ে কত আয়েশাতা আয়েশার বাগানে মা আমানিদিন রাশেদের বোন কার সাথে খেলেছে লাইবাত মা আয়েশাতা সে আয়েশার সাথে খেলেছে আমা আয়েশাতা লাইবাত আম্মা জায়নাবা সে খেলেছে কি আয়েশার সাথে নাকি জায়নাবের সাথে মা আয়েশাতা আয়েশার সাথে আচ্ছা এবার সম্বোধন করে আহেদ মুজাক্কার হাদের সিগা ব্যবহার হবে মিন আইনা খরাজতা ইয়া রাশিদু ওয়া ইলা আইনা যাহাবতা এখানে অহেদ মুজাক্কার হাদের এর শিকার যেহেতু ইয়া রশিদ বলেছে তার মানে রাশেদ এখানে উপস্থিত হে রাশেদ তুমি থেকে বের হয়েছো এবং তুমি কোথায় গিয়েছ তো রাশেদ যেহেতু উত্তর দিচ্ছে তো সে কি বলবে নিজের সম্পর্কেই বলবে তার মানে এখানে শিকাটা কি ব্যবহার হবে মুতাকাল নেমের ব্যবহার হবে রাশেদ বলছে কি খরচ তুমি বেইতি তু ইলাল মাদ্রাসাতি আমি আমার ঘর থেকে বের হয়েছি এবং আমি মাদ্রাসায় গিয়েছি বুঝতে পেরেছেন কি জন্য কোন শিকা ব্যবহার হয়েছে যেহেতু রাশেদকে সম্বোধন করে বলা হচ্ছে তার মানে রাশেদ উপস্থিত এবার উত্তর যেহেতু রাশেদ নিজে দিচ্ছে তার মানে সে নিজের সম্পর্কে বলছে তার মানে এখানে মোতাকাল্লিমের সিকা ব্যবহার হবে তো মিন আইনা খরাজতা, তা ইয়া রশিদু ও ইলা আইনা দাহাবতা হে রাশেদ তুমি কোত্থেকে বের হয়েছ এবং তুমি কোথায় গিয়েছ খরাজতু তু ও জাহাব ইলাল মাদ্রাসাতি আমি আমার ঘর থেকে বের হয়েছি এবং আমি মাদ্রাসায় গিয়েছি আইনা ফিল ফাসলি তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছো আইনা ফিল ফাসলি তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছ জালাস্তু আমা আমল মোয়াল্লিমি, আমি শিক্ষকের সামনে বসেছি জালাস্তু আমা আমল মোয়াল্লিমি। আমি শিক্ষকের সামনে বসেছি মা জাফা আল তাফিল ফাসলি তুমি শ্রেণীকক্ষে কী করেছ মা জাফা আল ফিল ফাসলি তুমি শ্রেণীকক্ষে কী করেছ পড়া তু আখাতপ্তো আমি পড়ালেখা করেছি এই না লাইফটা ইয়া র অসিদু হেরাশেদ তুমি কোথায় খেলেছো। লাইভ টু ফি মালা আবিল করিয়েতি আমি গ্রামের খেলার মাঠে খেলেছি আফিতরি একিলা আয়িবতা তুমি কি পথে খেলেছো। লা বা লাইভ টু ফি মালা আবিল করিয়েতি না বরং আমি গ্রামের খেলার মাঠে খেলেছি লা বা লাইভ টু ফি মালা আবিল করিয়েতি না বরং আমি গ্রামের খেলার মাঠে খেলেছি আফিৎ তোরি এক কিলা আয়ফতা আমি ফিমালা আবিল করিয়াতি তুমি খেলেছো কি পথে নাকি গ্রামের খেলার মাঠে ফি মালা আবিল গ্রামের খেলার মাঠে এই যে ফি এর ব্যবহার শেষে সে জের দিয়ে যাচ্ছে মা লাইফটা তুমি কার সাথে খেলেছো তো মা খালিদিন আমি খালেদের সাথে খেলেছি আমা মা হেলাল তুমি খেলেছো কি খালেদের সাথে নাকি হেলালের সাথে আমা হলে দিন, লাইপতা আম্মা হিলা আলিন তুমি খেলেছ কি খালেদের সাথে নাকি হেলালের সাথে মা হলে দিন খালেদের সাথে। বিমা যা লাইবপতা, তুমি কি দ্বারা খেলেছ লাইপতু বিকুরাতিন জাদি দাতিন। আমি একটি নতুন বল দ্বারা খেলেছি। এবার আয়শাকে সম্বোধন করে বলা হচ্ছে। তার মানে অহাইদ মন্্যাস সাধাদের সিকাা ব্যবহার হবে। মিন আইনা, খরা যেতি ইয়া যায়নাবো। ও ইলা আইনা জাহাবতি একজন মেয়েকে সম্বোধন করে বলা হচ্ছে। যায়নাপকে। মিন আইনা খরচ দিয়া জায়নাবু ও ইলা আইনা জাহাত্তি হে জায়নাব তুমি থেকে বের হয়েছ এবং তুমি কোথায় গিয়েছ খরাজতু মিন গুরফাতি ফতি ও জাহাব তো ইলাল মাদ্রাসাতি তো যেহেতু জায়নাবকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং সে উত্তর দিচ্ছে তার মানে সে নিজের সম্পর্কেই বলছে জন্য এখানে মোতাকাল্লিমের শিকা হবে খরাজ তু মিন গুরফাতি ফতি ও জাহাব তু ইলাল মাদ্রাসাতি আমি আমার কামরা থেকে বের হয়েছি এবং আমি মাদ্রাসায় গিয়েছি আইনা জালাস্তি ফিল ফাসলি তুমি শ্রেণী কক্ষে কোথায় বসেছো জালাস্তু আমি আমি শিক্ষিকার সামনে বসেছি মা করেছ আমি পড়ালেখা করেছি আই না লাইফতি তুমি কোথায় খেলেছো লাইবতু ফি হাদি কতি আসতা আমি আয়েশার বাগানে খেলেছি মা আমানি তুমি কার সাথে খেলেছো লাইবতু মা আসতা আমি আয়েশার সাথে খেলেছি আমা আমিন আতালা তুমি কি আমিনার সাথে খেলেছো আমিনার সাথে হ্যাঁ মা এটা মোদাফোন নিলে মোদা সাথে ব্যবহার হবে সবসময় আমা আমিনাতাল আইপতি। তুমি কি তুমি খেলেছো কি আমিনার সাথে লা বা লাইফ মা না বরং আমি আয়েশার সাথে খেলেছি আমা আমিন আতালা আয়বতি আম্ তুমি খেলেছো কি আমিনার সাথে নাকি আয়েশার সাথে তুমি খেলেছো কি আমিনার সাথে নাকি আয়েশার সাথে মা আ আসা আয়েশার সাথে বিমা লাইফ তিমা তুমি তার সাথে কি দ্বারা খেলেছো আমি ফুল দ্বারা খেলেছি আচ্ছা তো আমাদের মাদের সিগার ব্যবহারগুলো আমরা এখান থেকে ভালোভাবে টাটকা ইয়াদ করে নেব এই পর্যন্ত প্রশ্ন উত্তর পূর্বের পুরা দর্শে সহ শুরু থেকে শেষ পর্যন্ত একে অপরকে মানে প্রথমে নিজে হল করেন সঠিক তর্জমা সহকারে ফিয়ের ব্যবহারটা মনে রাখবেন এবং ফাইলের এরা সবসময় যুক্ত হয় এটা মনে রাখবেন এই হলো গিয়ে মাদের ব্যবহার চলে গেল সামনের পাঠে আমরা মুদারের ব্যবহার দেখাবো ইনশাল্লাহ এবং সেই অনুযায়ী তর্জমা তো আমরা এই পর্যন্ত সাবকগুলো সবকগুলো টাটকা ইয়াদ করি দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সুন্দরভাবে সামনের সবকগুলো এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার